গতকাল প্রাইমারি টেটের অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের অফিশিয়াল সিলেবাস ডিক্লেয়ার হওয়ার পর একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেছে, যে 30টা যে করে যে প্রত্যেকটা সেগমেন্ট থেকে প্রশ্ন থাকবে তার মধ্যে 15টা প্রশ্ন থাকবে পেডাগজি থেকে। অর্থাৎ পেডাগজি এখন কিন্তু একটা অভিন্ন এবং গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষার। এবং বিগত যেগুলো টেট পরীক্ষা হয়েছে সেখানে যে প্রশ্নের প্যাটার্ন ছিল সেই প্যাটার্নের সাথে কিন্তু একটা আমূল পরিবর্তন তোমরা লক্ষ্য করবে এবারের প্রশ্নপত্রে। সেখানে নমুনা প্রশ্ন দিয়েছে এবং তারপর থেকেই তোমরা কিন্তু কমেন্ট করেছো যে পেডাগজিগুলো কোথা থেকে পড়বো, কারণ যে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি ভার্সনে যে বইগুলো রয়েছে সেখানে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি বাদ দিয়ে বাকি অংশের পেডাগজি বেশিরভাগ বইতে নেই, যেগুলোতে আছে সেগুলো খুব কম রয়েছে। তাহলে ভালো করে প্রস্তুতি নেওয়ার জন্য পেডাগজি পার্টগুলো কীভাবে করব। দেখো আমাদের যে আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে তো আমরা প্র্যাকটিস করাতে থাকবই প্রত্যেকটা বিষয় ধরে ধরে সেগুলোর প্রশ্ন এবং পেডাগজি। তার পাশাপাশি তোমরা যাতে বাড়িতেও প্রস্তুতিটা চালিয়ে যেতে পারো সেই কারণে কিন্তু পেডাগজি কয়েকটা বইয়ের আমি এখানে উল্লেখ করছি, যেখানে এগুলো প্রত্যেকটা এনসিইআরটির বই এবং প্রত্যেকটা বইতে টেট লাস্ট সিটেটের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন সলভ করা রয়েছে। এখানে যে তিনটা বইয়ের নাম হচ্ছে, দেখো চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি যেটা রয়েছে যেটাকে আমরা সিডিপি বলি, সেটা তোমরা বাংলা ভার্সনে যে কোনো বই পড়লে ওখান থেকে পেডাগজির কোয়েশ্চেনগুলো হয়ে যাবে। তার পাশাপাশি সিটেটের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেনটা আমরা অলরেডি অনেকগুলো 50%-এর বেশি করিয়ে দিয়েছি আমাদের আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে। তার লিঙ্ক তোমরা কিন্তু আমাদের চ্যানেলের প্লেলিস্টেই পেয়ে যাবে, ওখানে আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে। বাকি থাকলো ম্যাথামেটিক্স, বাকি থাকলো এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং বাকি থাকলো ইংলিশ পেডাগজি। ইংলিশ পেডাগজির উপরে একটা 800 কোয়েশ্চেন্সের একটা পিডিএফ কিন্তু আমরা গত বছর প্রকাশ করেছিলাম, সেটা ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা দেখতে পারো, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। সেখানে গত 10 বছরের প্রশ্ন সমাধান রয়েছে এবং যারা বই নিয়ে পড়তে চাও তাদের জন্য বইয়েরও এখানে আমি কিন্তু বলে দিচ্ছি এই বইগুলো তোমরা নিতে পারো অবশ্যই। এনভায়রনমেন্টাল স্টাডিজের পেডাগজি তোমরা কোথাও পাবে না, এর জন্য তোমাদেরকে সিটেটের লাস্ট 10 ইয়ার্স কোয়েশ্চেন সলভ করতে হবে। তার পাশাপাশি ম্যাথামেটিক্সের এবং ইংলিশ পেডাগজি এবং ল্যাঙ্গুয়েজের, তা এই যে তিনটা বই রয়েছে এই তিনটা বই হচ্ছে এখানে এনসিইআরটিরই সমস্ত ফলো করে এবং সিটেটের লাস্ট 10 ইয়ার্সের সমস্ত প্রশ্ন এখানে কিন্তু রয়েছে অধ্যায় ধরে ধরে, সেখানে ডেসক্রিপটিভ ওয়েতেও পড়ানো হয়েছে, বইটার মধ্যে কন্টেন্ট রয়েছে। তার পাশাপাশি অধ্যায় ভিত্তিক লাস্ট 10 ইয়ার্সে পশ্চিমবঙ্গ নয় মানে সিটেটের পাশাপাশি অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাতে, কারণ অন্যান্য রাজ্যে এনসিটিইর নিয়ম মেনেই প্রশ্নপত্র করা হতো এতদিন, ঠিক আছে, এবং করা হয় পশ্চিমবঙ্গের মতন, তারা নিজেদের মতন করে প্রশ্ন বানাতো না, তাই সেগুলো টেটের কোশ্চেনও কিন্তু দেওয়া রয়েছে। এই মুহূর্তে তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই বইগুলোতে যে লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন রয়েছে সেগুলো প্র্যাকটিস করা। আমরা তো এই 45 দিন যে সময় রয়েছে 45-46 দিন আমাদের চ্যানেলে তো যতটা সম্ভব আমরা প্র্যাকটিস করাবই, তার পাশাপাশি তোমরা এগুলো নিতে পারো। এই বইগুলো কোথায় পাবে, এগুলো তোমরা যে কোনো অনলাইন স্টোরেই পেয়ে যাবে, বইয়ের দোকানে খুব হলেও কম হলেও পেতে পারো, বাট তোমরা কিন্তু এই কলেজ স্ট্রিটে যারা অ্যাভেলেবেল যেতে পারবে যাদের সুবিধা আছে তারা ওখান থেকে নিতে পারো, আদারওয়াইজ তোমরা কিন্তু এগুলো অনলাইনে নিতে পারো। আমি এই তিনটা বইয়ের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা যাতে বাড়িতে বসে অর্ডার করে দিতে পারো যাতে তোমাদের হেল্প হয়। এবং তোমরা বারবার করে বলছিলে যে পেডাগজি কোথা থেকে পড়বো সেগুলো, এবং বাংলা পেডাগজির কথা যদি বলি মানে বাংলা ব্যাকরণ এবং পেডাগজির কথা যদি বলি, বাংলা পেডাগজির উপরে আমাদের অনেকগুলো ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে করানো আছে, প্রশ্ন উত্তর আলোচনা আছে, সেগুলো তোমরা দেখতে পারো। সেখানে আমি প্লেলিস্টও দিয়েছি, প্লেলিস্টও করা রয়েছে, তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাও, সেখানে একটু নিচের দিকে যাও, দেখো ওখানে মাতৃভাষা বাংলা বলে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। এবং ম্যাথামেটিক্সের জন্য এই বইটা দারুণ বই এবং এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য এটা ভালো বই এবং ইংলিশ পেডাগজির জন্য এটা ভালো বই। তো বই তিনটা তোমরা নিতে পারো, খুব বেশি 200 টাকা হবে, 200-220 টাকা করে একটা করে বই হবে। যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ তারা এই বইগুলো অবশ্যই ফলো করবে। তাহলে তোমাদের আশা করি পেডাগজি পার্টটা তোমাদের মোটামুটিভাবে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, কারণ লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন প্র্যাকটিস কিন্তু করতেই হবে এই পরীক্ষাতে, কারণ এই পরীক্ষাতে কেউ জানে না যে কোয়েশ্চেনের প্যাটার্নটাও তুমি জানো বাট কোয়েশ্চেনের ধরনটা কীরকম হবে সেটা এই পরীক্ষাটা দিলেই বোঝা যাবে। তাই সিটেটের কোয়েশ্চেন সলভ করলেই আমরা মোটামুটিভাবে একটা আইডিয়া পেয়ে যাব যে কেমন হতে চলেছে ম্যাথামেটিক্সের পেডাগজি, এনভায়রনমেন্টাল স্টাডিজের পেডাগজি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের পেডাগজি তো অলরেডি দিয়েছি। তো আর কোনো বিষয়ে তোমাদের জিজ্ঞাসা থাকলে রিগার্ডিং বুকস তোমরা আমাদের এই ভিডিওর কমেন্টে জানিও এবং এই ভিডিও ডিসক্রিপশানে আমি এই বইগুলোর লিঙ্ক দিয়েছি, তোমরা সেখান থেকে বইটা নিয়ে নিতে পারো। আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আস, থ্যাংক ইউ ভেরি মাচ।